মাঝে আর মাত্র দুটো দিন বাকি মা এবং মেয়ের খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই খেলাটা এখন মা চলবে। কিচ্ছু করেনি, মেয়ে বললে একটু নেল পালিশ করবে, টুকটুকে আমি কোনোদিনও হাতে নেল পালিশ পড়াইনি, এবার আবদার করলে ঠিক আছে মা। না, এটা কিন্তু ঘটনা, মা এখনো শুরু করেনি। আমি কেমন একটা প্রমাদ গুনছি যে কখন শুরু হবে, যেটা আর মানে মোটামুটি শেষ হবে না। বাজে কম কম, আমি এখনো নেল পালিশও করিনি। এ আমি একটু ফেসিয়াল করব ভাবছি। তুমি যা করো, করিয়ে দেবে না? আমাকে যেতে হবে কোথাও? হাতটা দেখি কিরম দেখতে লাগছে। বাবা, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। হ্যালো সবাইকে, আমি আত্রেয়ী, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে। আমরা জাস্ট খেয়ে দিয়ে এসে একটু ছাদে বসলাম। এই যে আমাদের চিরাচরিত শীতকালীন, আজকে গরম পড়ে গেছে, ভালোই গরম পড়ে গেছে। তো আজকে শনিবার, আর সোমবার থেকে মাসির বাড়িতে সমস্ত অনুষ্ঠান শুরু হচ্ছে, আর আমরাই মনে হয় সবার মানে শেষে পৌঁছচ্ছি। এর জন্য সোমবার ছুটি পাইনি। অ্যাকচুয়ালি পুরো উইকডেজে সবটা পড়ছে, মানে সোম থেকে শুক্র। মানে ভাইয়ের বিয়ে হচ্ছে মঙ্গলবার, আর বউ ভাত হবে হচ্ছে বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবার তো রস ফেলে দিচ্ছে, পুরো কমলা লেবুর গায়ে পড়ছে। তো এবারে পুরো সপ্তাহটা এইভাবে ছুটিটা, সেটাই বলছি তো, ভাইয়ের বিয়ে না আমার নিজের বিয়ে। আমি বুঝতে পারছি না, এক সপ্তাহ নিজেকে ছুটি নিয়ে তারপরে ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করতে। না, সোমবার ছুটি নেয়নি গোস্ত, নিতে পারেনি। তো যাই হোক, সোমবার দিন গোস্ত অফিসে যাবে, তো তাড়াতাড়ি চলে আসবে, আমাকে আপাতত এটাই বলেছে। তো মোটামুটি আমরা আশা করছি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। ভালো না এটা? এটা ভালো দিয়েছো, মিষ্টি আছে। ওই দেখো আবার উঠছে। মেমো, নাম নাম নাম। এখানে বার্থডে গিফট র‍্যাপ করছে। আমরা এখন কোথায় যাব? তপলু, বার্থডে পার্টি। তোমাদেরকে আগে ব্লগে বলেছিলাম কৌস্তবে খুব ক্লোজ ফ্রেন্ড, তো ওর মেয়ের বার্থডে পার্টি, তাই তো? হ্যাঁ, ওর নাম হচ্ছে রুহি। কারাতে থাকে। ওরা ক্যানাডাতে থাকে, ওটাকে বানিয়ে দিয়েছে ক্যারাটে থাকে। ক্যারাট, তাও কাতারে থাকলে তাও ক্যারাটটা তাও চলতো। আমার একদম, দেখো আমার এটা এখনো খোলা হয়নি, একটা বেলুন এদিক ওদিক থেকে উড়ে চলে গেছে। তোমার জন্মদিন অনেক দেরি, মেমোর জন্মদিন অনেক দেরি। প্রতিবারের ন্যায় এইবারেও সবাই রেডি, মেমো রেডি, আমি রেডি, কিন্তু উনি এখনো রেডি হতে পারেননি। ডেফিনেটলি মেমোর বাবার বউ। এতে কি হয়েছে? তাহলে কি ও মাই গুডনেস, দেখি তো দেখি একটু। সিঁথিরে একটু সিঁদুরে, দেখি মুখটা, দেখি মুখটাই বদলে গেল। তো আমরা একদম রেডি, এবারে আমরা বেরোবো। আর আমার কুর্তিটা আশা করি তোমরা চিনতে পারছো, যেটা আমাকে জন্মদিনে বর বাবাজি গিফট করেছেন। বর বাবাজি অন্য ধরনের বাজির মতন মনে হচ্ছে। এখানে লিখে দিয়েছে ফ্রম টোপাকুল। কিসের পূজা হচ্ছে গো? দেখেছিস রুহি দিদিকে? খুব সুন্দর হয়েছে ছবিটা। এটা কে চিনতে পারছিস? চিনতে পেরেছ? এটা কৌস্তবের আর এক বন্ধুর মেয়ে মিশু। রুহি, তোর কেকটা কি সুন্দর হয়েছে! কেকটা খুব সুন্দর সুন্দর।
এইবারে শুরু হচ্ছে কেক কাটিং। তো রুহির জন্মদিন, রুহিকে তো ভীষণ সুন্দর প্রিন্সেসের মতন লাগছে, আর পাশে হচ্ছে রুহির বাবা মা পারিজাদা আর শ্রেয়সী। পারিজাদা কৌস্তবের খুব খুব ক্লোজ ফ্রেন্ড, আর পারিজাদার যখন বিয়ে ঠিক হয় পরে জানা গেল যে শ্রেয়সী আর আমি ছোটোবেলায় এক স্কুলে পড়তাম, মানে অনেক ছোটোবেলায় ক্লাস 4 অবধি। তো যাই হোক, এখানে টপলুকে দেখো, টপলু কেক কাটিং দেখতে ভীষণ ভালোবাসে আর ওই মোমবাতিটা জ্বলছিল বলে ভয় পাচ্ছে। কেক কাটায় যার কোনো ইন্টারেস্ট নেই খেলে চলে এসেছে। আরে খাওয়া শুরু করো। এই টপলু কই? হ্যাঁ টপলু ডব্লু ওখানে কেক কাটিং এর ঘরে রয়েছে। সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। খাও খাও, তুমি খাও। আমি তো খাবো। চিকেনটা খুব ভালো খেলো। আর বন্ধুদের সাথে আমার জানা ভাব আমার বউয়ের তার থেকে অনেক বেশি ভাব, ব্যাপার এরকমই দাঁড়িয়ে গেছে। যারা যারা দেখেছো হাত তুলবে, কারা কারা দেখেছো? একটা নাও মিশু, নাও নাও মানে ভালো করে একটা। বাবা দারুন ড্রেস, দারুন ড্রেস। এ বাবু চলো এবার খেয়ে নেবে, চলো দেরি হয়ে গেছে, চলো। ও যাবে না, রুহি যাবে না, রুহি পরে খাবে, চলো। রুহি ওর টপলু ছাড়া ও খাবে, ওকে দিল কেন? ও খাবে, খাবে। কি সুন্দর মেনু কার্ডটা, খুব সুন্দর। প্রায়শই হ্যাপি বার্থডে, কি সুন্দর না দেখতে। তো টপলু কি খাচ্ছ? টপলু সেই দোকান থেকে একটা নান নিয়ে বসে আছে। পান পাওয়া গেছে, সব থেকে ইম্পর্টেন্ট। ম্যাম তুই খাবি নাকি পান? টপলু টাটা করে দাও, টপলু টাটা করো, বাই বাই করো, চলো আমরা বাড়ি যাবো, বাড়ি যাবো। এই আন্টিকে থ্যাংক ইউ বল। এখন রাত 10:10 বাজে, অর্ধেক দোকান দেখো আমার পিছনে সমস্ত বন্ধ হয়ে গেছে। কৌস্তব এখন এসছে মেয়ের জুতো কিনতে, ওর অলরেডি জুতো আছে। প্রিপারেশনটা তো নিতে হবে না, ঠিকঠাক করে মানে আট তো মাঝে মোটে একটা দিন, একটা দিন কালকেও করতে পারতে এত রাত্রে না করে। মানে টপলু দাঁড়াও, টপলু বিয়ের দিন যে ড্রেসটা পরবে সেই ড্রেসটার সাথে ম্যাচিং জুতো নেই, আর বউ হাতের দিনের সাথে ম্যাচিং জুতো আছে। মার্লিনটা খোলা থাকলে ভালো, মার্লিন থেকেই নাও। দোকানের তো হাফ শাটার দিয়ে দিয়েছে, অনেক জুতো আছে, আছে অনেক রকমের জুতো, কিন্তু ওর মানে ড্রেসটার সাথে ম্যাচ না হলে কোনো। মামাইকে কি সুন্দর লাগছে, লাগছে না? দেখি কিরকম লাগছে, দেখি কিরকম লাগছে। মেয়ের জুতো নিতে এসে মায়ের জুতো কেনা হয়ে গেল, নিয়ে নাও, নিয়ে নাও, আমার ভাইয়ের বিয়ের জন্য একটা জুতোর দরকারও ছিল, মানে শাড়ির সাথে পরার সেরকম কিছু ছিল না, তো বেশ পছন্দ হয়ে গেল। ঠিক আছে চলো, মোটামুটি কিনেছে দু খানা জুতো, কিনেছে দু খানা। বাড়ি এসে টপলুকে অল্প একটুখানি খাইয়ে দিলাম, টপলু ওখানে খেয়েছে মানে একটা নানের মানে হাফের বেশি খেয়েছে, ফ্রাইড রাইসও বেশ খানিকটা খেয়েছে। আর এখন দেখো এই রিটার্ন গিফট পেয়েছে, তার মধ্যে ছিল হচ্ছে ডো, সেই ডোটাকে নিয়ে। আর বাকিগুলো কোথায় টপলু? সামনের ঘরে। তো ভাইয়ের বিয়ে, ভাইয়ের বিয়ে করে না বেশ কয়েকটা জিনিস কেনাকাটা হয়ে গেছে তোমাদেরকে, তোমাদেরকে অল্প অল্প করে, অল্প অল্প মানে পরপর পরপর দেখাচ্ছি। না মোটেও একদম না, আমি যা কিনি সবই মোটামুটি দেখাই। আর যে শাড়িটা, যে শাড়িটা মাসি আমাকে দিয়েছে সেই শাড়িটাও দেখাবো, সেটা ফলস পার করে চলেছে। কি সবার হলো তোমার হলো না? কৌশব দুখানা জুতো কিনেছে, একটা শ্রীদার্স থেকে একটা অনলাইনে, তারপরে আরো আর কিছু কিনেছে। জুতোটা আমার দেখা মাত্রই বেশ পছন্দ হয়েছিল, খুব সুন্দর দেখো, মিষ্টি বেশ কিউট,
এখানে একটু ফার লাগানো, আর ও যে ড্রেসটা পরবে তার সাথে একদম ম্যাচিং, মানে ওটা করেই কেনা হয়েছিল। আর আমার এই জুতোটা আমার বেশ পছন্দ হয়েছে, বেশ সুন্দর লাগছে পরে, বেশ ভালো দেখতে লাগছে, সুন্দর। নাইকা থেকে এই আই শ্যাডো প্যালেটটা নিলাম, আমি এর আগে কখনো প্যালেট ইউজ করিনি, মানে আই শ্যাডো স্টিক ইউজ করেছি ওই কে বিউটির, ওগুলোও ভালো ছিল। তো এইটা নিলাম, এই মেইনলি নিয়েছি এই ব্ল্যাক কালারটা আর এই শিমার কালারটার জন্য, বিয়ে বাড়িতে কিন্তু বেশ ভালো লাগে, তো আমি কখনো ইউজ করিনি, যাই না পড়তে পারবো কিনা, তো দেখবো। এটা একটা নিলাম, এটা একটা নিয়েছি, আমার অনেকদিনের ইচ্ছে ছিল একটা মেকআপ ফিক্সার নেওয়ার, তো তার জন্য নিলাম, বিয়েবাড়িতে লাগে এটা। আর এটা আমার খুব পছন্দের একটা লিপস্টিক, এটা অলরেডি আমি একবার ইউজ করেছি, সেটা হচ্ছে ওই বার্গান্ডি ব্লাশ। যখন ইউজ করবো, এখনও খুলিনি, এটা পুরো আটকানো, যখন খুলবো আমি তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস আমি নাইকা থেকে গিফট পেয়েছি, এটা এটা একটা লিপস্টিক। নাইকা প্রতি বছর জানুয়ারি মাসে কেউ আমাকে গিফট দিক না দিক, জন্মদিনে নাইকা একটা দেয়, তো এইটা দিয়েছে, এটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে নিম্বু পানি, শেডটার নাম, অদ্ভুত নাম, কিন্তু কালারটা আমার খুব পছন্দ হয়েছে, দেখো দেখাচ্ছি। ডে টাইমেও কালারটা ভালো লাগবে, নাইট টাইমেও ভালো লাগবে, খুব সুন্দর কালারটা, খুব মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে। বার্গান্ডি ব্লাশটাও তোমাদের দেখিয়ে দিই, এটা খুব সুন্দর একটা, বেশ এটা রাত্রের দিকে পরলেই বেশি ভালো লাগে, খুব ডিপ কালারটা। এবার কৌস্তব দেখাবে, বাবা ধরেছো কিভাবে তুমি জিনিস, আরে আরে কি করছো কৌস্তবের, এটা হচ্ছে মানে কৌস্তব নিজের বউ ভাতে এটা পড়েছিল, এটা ভাইয়ের বউ ভাতে, কোথায় বিয়েতে পড়বে না, বউ ভাতে পড়বে। ও এটা কোনটা, প্রাপ্তিরটা না মান্যবরেরটা, মান্যবরেরটা, হ্যাঁ। আর এই শাড়িটা আমাকে মাসি দিয়েছে ভাইয়ের বিয়েতে, তো আমি এটা ভাবছি বিয়ের দিন পরে নেবো। শাড়িটা যে আমার কি পছন্দ হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, পুরো শাড়িটায় অল ওভার এরকম কাঁথা স্টিচের কাজ করা, মানে ব্ল্যাক আর রেডের কম্বিনেশন, আমি মাসিকে বলেছিলাম আমাকে যাই দেবে ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে দেবে, এই যে এরকম পুরো শাড়িটাই এরকম অল ওভার কাজ করা, খুব সুন্দর, ভীষণ সুন্দর শাড়িটা। আর খুলে পড়লে আমার তো মনে হয় খুবই ভালো লাগবে, এই যেটা আঁচলের না, মোটামুটি বিয়েবাড়িতে পরার যা যা জিনিসপত্র মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, আর টুকিটাকি কয়েকটা জিনিস বাকি আছে, জাস্ট আর কি মানে ট্রলিতে পুড়তে হবে, এই পরিস্থিতিতে এখন রয়েছে, তো কালকে সারাটা দিন রয়েছে, কালকে সারাদিনে একটু নিজেরা একটু প্রিপারেশন নেব। না একটা ট্রলি তো নাও হতে পারে, একটা ট্রলি তো, তাহলে একটা ট্রলি একটা মানে ওই পিঠের ব্যাগে কিছু একটা নিয়ে নেবো, আমার জিনিসপত্রগুলো গুছিয়ে এবং ঢুকিয়ে। তুমি দুখানা জুতো একটা কিন্তু তুমি পড়ে যাবে, না হলে হবে না, দুটো জুতো নিয়ে এসে। তো যাই হোক চলো আজকে ব্লগটাকে এন্ড করছি, কালকে সারাদিন রবিবারে সারাদিন আমরা একটু রিল্যাক্স করতে চাই, আমরা একটু রিল্যাক্স করবো, একটুখানি নিজেরা প্রিপারেশন নেবো, একটু প্যাক প্যাক লাগাবো, তারপরে গোছগাছ করবো, ঠিক আছে। তো কালকের দিনটা এভাবেই কাটবে, আর সোমবার তো আমরা চলেই যাচ্ছি, আর মঙ্গলবার থেকে তো স্টার্ট, সোমবার থেকেই স্টার্ট, মঙ্গলবার থেকে মানে অ্যাকচুয়ালি একেবারে মানে আনন্দ স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক চলো আজকে ব্লগটাকে এন্ড করছি, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, যদি এখন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টুপলুর মনটা দেখো না, মন নেই কিন্তু, সেই দো নিয়ে খেলে যাচ্ছে, টাটা বাই বাই ছিউ বলে দাও, টাটা বাই বাই ছিউ।